এবার বলি সুইমিং এর কথা। তো আগে আমার সাথে যেটা হতো, আমি এখনো পর্যন্ত আমি জাস্ট বেসিক সুইমিংটা একটু শিখেছি, সেটাও আমি নিজের চেষ্টায় আর ইউটিউবের চেষ্টায়। কেননা ইউটিউবে অনেক বড় বড় সুইমারদের যারা ট্রেনিং দেয় তাদের কিছু ভিডিওসগুলো দেখেই আমি এটা শিখেছি। সত্যি কথা বলতে কি, আমার পার্সোনাল লাইফের কথা বলি, আগে আগে যখন আমি ইন্ডিয়ায় ছিলাম, তো আমরা বাড়ির সবাই মিলে কখনো কোথাও ঘুরতে গেলে বা কোনো রিসর্টে গেলে ওখানে আমার দিদিরা দাদারা বোনেরা সবাই সুইমিং জানে আর আমি জানতাম না। নট সবাই, বাট হ্যাঁ অনেকেই জানে, তো আমি জানতাম না। তো ওরা আমাকে বারবার জলে চোবাতো, তো আমার ওইটা খুব ইয়ে হতো যে আমি পারছি না, আমি পারছি না, আর আমি সত্যি পারতামও না। তো ফাইনালি যখন এখানে আসলাম, তো আমার এখানে যখন সুযোগও দেখলাম যে বিল্ডিংয়েই পুল আছে, তো আমি ভাবলাম যে লেটস ট্রাই। তো অ্যাটলিস্ট আমি ডিপ ওয়াটারে না পারি, অন্তত পুলের এক ধার থেকে আরেক ধারটা তো করতেই পারি, রাইট? তো আমি আমার নিজের চেষ্টায় এবং নিজের মনের জোর নিয়েই, আমার জলে খুব ভয় লাগতো মানে আন্ডার ওয়াটার, তো তার জন্য যেটা দরকার সেটা আমি বলছি। তো আমি নিজেই নিজের চেষ্টায় আমি একটু অন্তত শিখেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম কথা, যারা বিগিনার্স সুইমিংয়ের জন্য তাদের জন্য কী কী দরকার সেটা আমি আগে বলে দিই। ফার্স্ট, সুইমিং করার জন্য একটা জিনিস নেবেন, সেটা হচ্ছে এই যে সুইমিং গ্লাসেস। এই চশমাটা থাকলে জলের ভেতর আন্ডার ওয়াটার যে আমাদের ভয় লাগে সেই ভয়টা আর আপনার লাগবে না। তো এই চশমাটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড হচ্ছে যে প্রচণ্ড জলে ক্লোরিন বা এরকম টাইপের কিছু কেমিক্যালস দেওয়ার জন্য প্রচণ্ড হেয়ারফল হয়। এমনিও আমার হেয়ার খুবই পাতলা আর আমার প্রচণ্ড হেয়ারফলও হয়, তো আমি চুলটা একটা যাই হোক করে পনি বা কিছু নট করব, এবং আমি আমার মাথায় একটা শাওয়া ক্যাপ পরবো। নট শাওয়া ক্যাপ, এটা এই পুলের জল যাতে একদম ডাইরেক্টলি মাথায় না লাগে সেটার জন্য একটা ক্যাপ। এই ক্যাপটা আমি এখান থেকেই কিনেছি, সবগুলোই এখান থেকেই কিনেছি। তো আজকে আমি যাব এই ক্যাপটা পরে পুলে, এবার দেখিয়ে নেব ওখানে গিয়ে আমি কী কী করছি। সো ফার্স্ট যেটা করতে হবে ফর বিগিনার্স, এইটা দিয়ে আমরা পুলে নামলাম। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে এই চশমাটা পরে নিতে হবে, তারপর নিজের ভয়টা কাটানোর জন্য দু তিনবার জলের মধ্যে ডুবকি লাগানো, লাইক দিস। হলো ডুবকি কীরকম লাগাবেন, আগে নিঃশ্বাসটা বেশি করে নেব, এবার জলের ভেতরে ভয়টা অলরেডি কেটে গেছে, রাইট? তো নাও ভাষা ফ্লোট, হাউ টু ফ্লোট। নাও থার্ড স্টেপ, আমি পুলের এই ধার থেকে ওই ধারে যাবো, ওই ধারটা ডিপ 1.5 মিটার, তো আমি এই ধার থেকে ওই ধারে যাবো স্ট্রেট। স্ট্রেট আমি কীভাবে যাবো, চোখে চশমা লাগিয়ে নিতাম, এই ধার থেকে ওই ধারে, ওই ধারটা ডিপ। এখন ফর বিগিনার্স অতটা যাওয়া ইটস নট পসিবল, একটা ছোটো বাচ্চা কি ভালো সুইমিং করতে পারে আমার চেয়ে বেশি, কিন্তু আমি কোথাও শিখিনি, তো আমি নিজে নিজেই চেষ্টা করে যতটুকু যা পারছি সেটাই করার চেষ্টা করছি। তো ফ্লোটিং করার জন্য ফার্স্ট যেটা করতে হবে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি বডিটাকে হালকা করে জলের মধ্যে ভাসানোর চেষ্টা করি, লাইক দিস। হাতটাকে এইভাবে জাস্ট এইভাবে পাখি নিয়ে এই এই জলটাকে কাটাতে হবে, হাতটাকে এইভাবে এগোবো আর পায়ের পাতাগুলোকে এইভাবে এগোবো, রাইট? নেক্সট, আমি দেখে দিচ্ছি আমি কি কতদূর যাচ্ছি।
এইভাবে বারবার করতে হবে, তবে হবে প্র্যাকটিস জাস্ট ফর বিগিনার্স। বাট বেটার আপনারা কোনো ট্রেনারের কাছে শিখুন, বাট যেহেতু পসিবল হয় না সবসময় ট্রেনারের কাছে করার, তো এইভাবে করুন, নিশ্চয়ই পারবেন। Oh!